এখন যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি একটা পোস্টার নিয়ে এবং সেকেন্ড পোস্টার নিয়ে। তো বেসিক্যালি দেব, বাজিত বা অঙ্কুশের কোনো সিনেমার পোস্টার বা সেকেন্ড পোস্টার এলে বা শাহরুখ খানের কোনো পোস্টার এলে আলাদা করে কথা বলতে ভালো লাগে। কিন্তু বাংলাতে এমন কোনো নতুন কাউকে পাচ্ছিলাম না যার পোস্টার এলে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করবে বা তা নিয়ে আলাদা করে কথা বলতে ইচ্ছা হবে, এরকম বাংলাতে হচ্ছিল না। বহুদিন হলো, তো আজকে কোথাও গিয়ে একটা পোস্টার দেখলাম, সেকেন্ড পোস্টার। বেসিক্যালি ফার্স্ট পোস্টার তো দুর্দান্ত, সেটা নিয়ে কথা বলছি। আজকে এসেছে সেকেন্ড পোস্টার, তো মনে হলো সেটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার, কারণ এরকমের ইউনিক পোস্টার বাংলায় এর আগে কখনো হয়েছে বলে এরকম কনসেপ্ট ওরিয়েন্টেড পোস্টার যেটা সিনেমার সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করেছে এমনটা সচরাচর দেখা যায় না। তো বেসিক্যালি বাড়িয়া পোস্টার নিয়ে কথা বলবো, যেটা থাম্বনেলে দিয়েছি এবং বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া সাইটগুলোতেও রয়েছে। পরিচালনা করেছেন তথাগত মুখার্জি। টিজারটা এক কথায় অনবদ্য ছিল এবং এই বছর কমার্শিয়াল মার্কেট খুব ভালো হবে, কারণ কিছু ভালো মানের কমার্শিয়াল কাজ আছে যেগুলো একদম অন্যরকম কনসেপ্টে বানানো, যেমন মালয়ালম কানাডা ইন্ডাস্ট্রিতে দেখা যায়। আমাদের বাংলায় কিন্তু এবছর কমার্শিয়াল সিনেমাগুলিও কন্টেন্ট ওরিয়েন্টেড হচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। এবং তার মধ্যে পারিয়া এমন একটা সিনেমা হতে চলেছে, দেখুন কেমন সিনেমা, খারাপ সিনেমা না ভালো সিনেমা আমরা সিনেমা রিলিজের পর বলতে পারবো। কিন্তু যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু বিরাট বড় কিছু এরকম কনসেপ্ট কাজ, এবং সেটাকে যেভাবে টিজারটা বানানো হয়েছে একটা ডার্ক শেডের মধ্যে দিয়ে একটা ব্যাপার রয়েছে, ব্যালেন্স রয়েছে সব কিছু মিলিয়ে যেরকমটা করা হয়েছে, তা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু কোথাও গিয়ে কাজ করছে। তো আজকে যে পোস্টারটা একদম ইউনিক একটা পোস্টার রয়েছে, আমরা অনেকগুলো পারিয়া কুকুর দেখতে পাচ্ছি যা রীতিমতো গর্জন করছে ওর সাথে, এবং মাঝখানে বিক্রম রয়েছে চেন বাঁধা অবস্থায়। পোস্টার কিন্তু দুর্দান্ত একটা ইউনিক পোস্টার হয়েছে, এবং পারিজাতের হয়ে কথা বলার জন্য তো কেউ নেই, প্রত্যেকেই ওদেরকে অত্যাচার করতে ব্যস্ত থাকে। সেখান থেকে দাঁড়িয়ে এই যে পোস্টারটা একটা ইউনিক পোস্টার হয়েছে, এবং পোস্টার যে কনসেপ্ট আর্ট আছে সেটা কিন্তু খুব ভালো হয়েছে, এটা নিয়ে কোনো ডাউন। এই পোস্টারের যে কনসেপ্টটা করেছে করে দেখার মতো হয়েছে, যে কারণে মনে হলো আলাদা করে কথা বলি, কারণ পোস্টার তো অনেকেই বানায়, সে পোস্টারগুলি সেই গুণগত মান বা দেখা একটা এক্সাইটমেন্ট কাজ করে না। পোস্টার কিন্তু একটা মেন ব্যাপার, পোস্টার আজকাল অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু সিনেমার পোস্টার কিন্তু একটা মেন প্রমোশনের জায়গা। আর রাস্তাঘাটে যখন এরকম একটা পোস্টার লোকে দেখবে, এরকম রক্তাক্ত অবস্থায় একটা হিরো রয়েছে, এরকম চেহারা, তার পাশাপাশি এতগুলো পারিয়া কুকুর রয়েছে, লোকে দেখে ঠিক করবে এই সিনেমাটা দেখতে চায়, সেই জিনিসটা কিন্তু এই পোস্টারটার মধ্যে রয়েছে, যে কারণে পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় কমার্শিয়াল সিনেমা জগতে একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে পারিয়া সিনেমাটা। জানি না কতটা অডিয়েন্স সাপোর্ট করবে, আমার দিক থেকে যতটা পারি সাপোর্ট করছি, কারণ একটা নির্দিষ্ট সাপোর্ট দরকার রয়েছে এই সিনেমাটা, কারণ লোকে কমার্শিয়াল সিনেমা দেব, জিত, অঙ্কুশ এই তিনটে নায়ককে বেশি প্রেফার করে, সেখান থেকে বিক্রম ওঠার চেষ্টা করছে। তো আমাদের মাঝে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং বিক্রম প্রচণ্ড খেটেছে, চেহারা দেখলে বোঝা যাচ্ছে, এবং সিনেমার পেছনে যে কতটা জান দিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তো পোস্টারটা একেবারে অনবদ্য, সেখান থেকে আলাদা করে কথা বললাম। তো তোমাদের পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো, বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।